বেসিক স্টিচের মধ্যে আমরা তিন রকম স্টিচ সম্বন্ধে বলছি। তার মধ্যে হচ্ছে ফ্ল্যাট, লুপ আর নট। সুতো ঘুরিয়ে যে স্টিচটা আমরা করে থাকি সেটাকেই লুপ স্টিচ বলা হয়। আমরা কিছু লুপ স্টিচের ভ্যারিয়েশন আমরা এখানে আপনাদের দেখাচ্ছি। আমরা এবার দেখাচ্ছি আপনাদের লুপ স্টিচের মধ্যেই হচ্ছে লেজি ডেজি স্টিচ। লেজি ডেজি স্টিচটা হচ্ছে ফুলে কুঁড়ি মতো দেখতে হয়। আমি ছোট করে একটা আঁকছি, একে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা একটা ছুঁচে সুতো পরিয়ে কাপড়ে পিছন দিয়ে ছুঁচটাকে বের করে সুতোর পিছন দিয়ে ছুঁচটাকে ঢুকিয়ে আমরা আবার বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে যেমন আমরা চেন স্টিচের ক্ষেত্রে আবার লম্বা লাইনের মধ্যে দিয়ে চেন স্টিচটাকে আমরা কন্টিনিউ করেছিলাম, এটা সেইভাবে হবে না। এটা একটা বাঁ দিক থেকে ডান দিকে দিয়ে ফোঁড়টা আবার মুখের কাছটা গিয়ে নিচের দিকে নেবে যাবে, দেখতে অনেকটা ফুলে কুঁড়ির মতো হবে। আবার সুতো ঘুরিয়ে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম। নিয়ে সুতোটাকে বার করে একটু দূরত্বে ছুঁচটাকে আমরা নাবিয়ে দিলাম। এইভাবে আমরা লেজি ডেজি স্টিচটাকে আমরা দু তিনটে সুতো দিয়েও একটা ফোঁড়কে আমরা কমপ্লিট করতে পারি, সেটা আপনাদের দেখাচ্ছি। একটা প্রথমে লাল সুতো দিয়ে আমরা ফোঁড়টাকে করলাম, তারপর আবার একইভাবে একই জায়গা দিয়ে ছুঁচে সুতোটাকে বার করে সুতোর মুখটা থেকে আবার ছুঁচকে তুলে এইভাবে একটা সুতো দিয়ে ফোঁড়টাকে করে তার ভিতরে একটা সুতো দিয়ে করলেও দেখতে ভালো লাগে। এইরকমভাবে দু তিনটে কালার দিয়ে এই স্টিচটাকে করলে দেখতে খুব সুন্দর লাগে। এরকমভাবে নানা রকম নকশাকে, বিভিন্ন রকম ছোটো ছোটো ফুল, নানা রকম চোখের মতো অনেকটা এই লেজি ডেজি স্টিচটা দেখতে হয়। এইভাবে আমরা এই স্টিচটাকে আমরা করে থাকি। এবার আমরা এই লেজি ডেজি সাহায্যে আমরা কিছু দু একটা নকশা আপনারা দেখাচ্ছি কিভাবে একটা নকশাকে কমপ্লিট করতে হয়। সেই নকশাটি হলো আমরা যে ফোঁড়টা দেখালাম, লেজি ডেজির যে ফোঁড়টা, একটা সিঙ্গেল ফোঁড় দেখিয়েছি, একটা ডবল দেখিয়েছি। সেই ডবল ফোঁড়ের মাধ্যমেই আমরা একটা ছোট নকশা, একটা ছোট ফুলের কুঁড়ির মতো দুটো সুতো দিয়ে কিভাবে লেজি ডেজি স্টিচ হচ্ছে সেটা আমরা একটা এখানে দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি লেজি ডেজি স্টিচে, যেটা ফুলের কুঁড়ির মতো দেখতে হয় লেজি ডেজি স্টিচটা। আমাদের দেখাচ্ছি কিছু নমুনা। এই লেজি ডেজি স্টিচটার মধ্যে আমরা দেখছি দু রকম কালার ইউজ করে এই লেজি ডেজি স্টিচের ফুলের কুঁড়িগুলোকে করা হয়েছে। এই লেজি ডেজি স্টিচের মধ্যে আমরা নট স্টিচটাকেও দেখতে পাচ্ছি, নটের মধ্যে আসছে ফেন্স নট স্টিচ। এইটা লেজি ডেজির সিঙ্গেল সুতো দিয়ে একটা পাপড়ি করে, একটা কুঁড়ি করে এটাকে দেখানো হচ্ছে।